একটা রাস্তার এই প্রান্তে যদি শাশুড়ি থাকেন, অন্য প্রান্তে থাকেন বৌমা। কারণ সম্পর্কটা এরকমই হয়, দুটো মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতেই পারে না, কারণ এমনটাই হয় না, এমনটা হয় না। আর যদি হয়েও থাকে তাহলে সেই ছবিটা বদলাতে পারেন একজন মেয়ে। এমন একটি গল্প নিয়ে পরিচালক পৃথা চক্রবর্তীর মুখার্জিদার বউ। তোমার এই ছেলের বন্ধুর বিবাহ বার্ষিকী, কি গো শুনলে আমি কি বললাম? হ্যাঁ শুনেছি, আর এটাও দেখছি যে তোমাদের বাবা চলে যাওয়ার বছর ঘুরতে না ঘুরতে কিরকম ফুর্তি করতে শুরু করলে তোমরা। মুক্তি পেল এই ছবি এবং মুখার্জিদার বউ এবং বাকি মেয়েদের গল্প জানতেও চলে এসেছিলেন টলিউডের অনেকে। কি বললেন সকলে শুনে নিন। একদমই, আজকে আন্তর্জাতিক নারী দিবস, নারী দিবসের শুভেচ্ছা জানাই সকলকে, সব মহিলাদের, সকল নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। এবং আন্তর্জাতিক নারী দিবসে রিলিজ হয়েছে মুখার্জিদার বউ। আমাদের সত্যি এখনও আইডেন্টিটি ক্রাইসিস কতখানি সেটা আপনারা মুখার্জিদার বউ দেখলে বুঝতে পারবেন। আমরা অনেক সময় বলি না, মেয়েরা ঝগড়া করে, মেয়েরা বেশি কথা বলে, মেয়েরা সব কথায় বেশি কান দেয়। কেন দেয়, তার পেছনে কারণটা কী, সেটা মুখার্জিদার বউ দেখলে বুঝতে পারবেন। এটা ভীষণভাবে মেয়েদের ছবি এবং সবাইকে নিয়ে দেখার ছবি। অদিতি, আমি তো একা একা বাঁচতে জানি না। তুমি একাই আছো পুতুল দি, কিছু মিথ্যে শান্ত নাই, নিজেকে জড়িয়ে রেখে এই সংসারটা আটকে রেখেছো। আমি এইটুকুনি জিনিস বলবো যে মেয়েদের দিন একদিন নয়, মেয়েদের দিন প্রত্যেকটা দিন। ঠিক একইভাবে মুখার্জিদার বউ আজকে রিলিজ করছে ঠিকই, কিন্তু সেটা প্রত্যেক দিনের ছবি। আমাদের মতো মেয়েদের প্রত্যেক দিনের যে ঘটনা এবং সেই যে ইমোশনগুলো নিয়ে আমরা লড়ি, সেইটা নিয়েই মুখার্জিদার বউ। 10 বছর হলো বিয়ে হয়েছে, নিজের টাকা একটা টিভি কেনার অধিকার নেই আমার। আমাদের এ বাড়িতে একটার জায়গায় দুটো জিনিস কখনো আসেনি। আমি খুব খুশি, আর এইটাই প্ল্যান করেছিলাম আমি, যাতে নারী দিবসে এই উপহারটা দিতে পারি আর কি। মানে যখন আমরা মানে ছবিটা শুরু করার আগে কিন্তু রিলিজ প্ল্যানটা করে নিয়েছিলাম আমরা, নারী দিবসেই রিলিজ হবে এবং নারী দিবসের উল্লেখও আছে এই ছবিটাতে, যার জন্য আমার মনে হয়েছিল যে এই ডেটটা সব থেকে ভালো ডেট রিলিজ করা, তাই করলাম। কবে আসবে পাশে, কবে বাসবে ভালো। আজকে ছবিটা রিলিজ করলো মুখার্জিদার পরিবার, এবং আমি এখন যাদেরকে দুজনকে দেখছি একটু বয়স্কার একটু কম বয়স, তাদের বলছি নিশ্চয়ই শাশুড়ি আর বউ। এবং প্রথম পরিচালকের ছবি পৃথার, এবং শিবু এবং নন্দিতা দিয়ে ছবিটা প্রেজেন্ট করছেন, এবং এরা ভীষণভাবে দর্শকের পালস বোঝেন এবং এদের প্রত্যেকটা ছবি খুব সাকসেসফুল হয়। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই ছবিতে বিশেষ করে একসাথে আমরা দেখি না, কাপল হাত ধরাধরি করে সিনেমাটা দেখছেন, আমার ধারণা এই ছবিতে শাশুড়ি আর বউ সবাই ওরা দুজনে হাত ধরাধরি করে ছবিটা দেখবেন। এবং অনুষ্ঠা দিয়ে একজন অসামান্য অভিনেত্রী, আমার নিজের খুব প্রিয় অভিনেত্রী, তিনি এই ছবিতে আছেন এবং তার সঙ্গে অবশ্যই কোনি কোনিনিকা খুবই ভালো অভিনেত্রী, এবং বিশ্বনাথ, সবাই মিলে খুব অপা আছে, খুব দারুণ। তো ছবিটা খুবই ইন্টারেস্টিং হবে। এবং ওই এখন বাঙালিরা আবার সেই খুঁজে ফিরে, যেটা আমি বারবার বলি, সবসময় বলি, কন্টেন্ট খুঁজছেন, এবং খুব ভালো একটা সাইন যে এই নন্দনী আমরা যে দাঁড়িয়ে আছি এখানে, তিনটে বাংলা ছবি চলছে, তিনটেরই ব্যবসা করছে, তিনটেই হাউসফুল যাচ্ছে, এই এক সময়টাই তো আমরা সবসময় আশা করি। এবং সবথেকে বড় কথা আবার বলছি যে ঋতু তো আছেই, কিন্তু ঋতুকে হাইলাইট করা হয়নি এই ছবিতে। এই ছবিতে কিন্তু দুজন শিল্পীকে হাইলাইট করা হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে এটা খুব ইম্পর্টেন্ট যে কন্টেন্ট, গল্প, স্ক্রিপ্ট, অভিনয়, এটা দেখার জন্য কিন্তু এখন মানুষজন হলে ঢুকছেন, শুধুমাত্র হিন্দি ছবিতে না, বাংলা ছবিতে। আমি নীলচে ঝিলে নিদালায় দু চোখে নেভানো জানলায়। ভীষণ ওভারওয়েলমড, সকাল থেকে বহু জায়গায় শুনেছি হাউসফুল গেছে, এবং আমি জানি না, মানে আমার বলতে গিয়ে গুজবাম্প আসছে যে প্রথম ছবি এতটা ভালোবাসা পাচ্ছে ছবিটা প্রথম দিনেই, এটা বোধহয় মানে না চাইতে অনেকটা পাওয়া। অনেক খেটে বানিয়েছি, অনেক 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 মানে দিন রাত জেগে খাটুনি ছিল পুরো জিনিসটার পেছনে, এবং আজকের দিনটার জন্যই তো ওয়েট করা, প্রায় 18 মাস ধরে চলেছে এই জার্নিটা। নন্দিতাদি শিবুদাকে অসংখ্য ধন্যবাদ যে আজকের দিনটা দেখতে পেয়েছি বলে। খারাপ লাগার মানুষ যদি 24 ঘন্টায় জল জ্যান্ত নাকের ডোকায় ঘুরে বেড়ায়, সবারই খারাপ লাগবে। এইটা আমি প্রথমেই বলতে চাই যে এটা উইন্ডোজ প্রোডাকশন হাউস বলেই
এই ছবিটা অনেকটা অংশে লেখকেরও হয়ে উঠেছে, সেইটা আমার কাছে মানে শিবুদা এবং নন্দিতাদির কাছে আমি ভীষণ কৃতজ্ঞ সেটা। এবং এটা আমার ফিল্মের জন্য ডেবিউ লেখা, আমি মূলত কবিতা লেখালেখি করতাম, আজকে প্রিমিয়ার, তো আই এম রিয়েলি এক্সাইটেড। এবং আমি চাইবো যে যেটা মানে হয় না যে যে মনের কথাগুলো আমি ভেবেছি, বলতে চেয়েছি গল্পে, সংলাপে লিখতে চেয়েছি, সেইগুলো পরিচালক সুন্দর করে দেখিয়েছেন। এবং আমি শিওর যে মুখার্জিদার বউ দেখার পরে ঘরে ঘরে প্রত্যেকটি মেয়ে নতুন করে স্বাধীনতার মানে ভাববে। আই থিঙ্ক দ্যাট কি ম্যাঁ ইয়ে জো মুভি মেয়ে আপ জো দেখনে ভালো, মুঝে লাগতা হ্যায় কি আগর হর ফ্যামিলি মেয়ে ইসি তরিকে সে মদার ইন ল এন্ড ডটার ইন ল রহে অর তো মেরে খেয়াল সে বহুত খুশি হ্যাঁ অর ইয়ে জো বদলাব হ্যায় অর ইয়ে জো মাইন্ড সেট হ্যায় সবি কা দ্যাট কি ও একদম বদল যায়গা। নিজের গান পর্দায় দেখাটা ভীষণ স্পেশাল, অ্যান্ড ওয়েন ইট কামস টু উইন্ডোজ প্রোডাকশন তখন সেটা ইটস মোর অ্যান্ড মোর স্পেশাল। এরকম একটা কি বলবো একটা উইমেন সেন্ট্রিক ছবি, এবং সেখানে শাশুড়ি এবং বৌমার যে একটা দেখো কলহ বা ভালোবাসাটা সেটা তো থাকেই, কিন্তু এরকম অ্যানেকডোটসগুলো এত সুন্দর যে খুবই খুবই ভালো লেগেছে আমার। এবং আমি দর্শকদেরকে বলবো আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখবেন এবং অবশ্যই গানগুলো শুনবেন। হয়তো এই গল্পে ওরা খুঁজে পাবে নিজেদের পরিচয়।